নমস্কার, ব্রতদী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, করোনা নতুন শ্রেণ ওমিক্রনের হানা ভারতেও, মানব সভ্যতার এক ঐতিহাসিক দিন আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। চিত্রনিভা চৌধুরীর 108তম জন্মদিবস উপলক্ষে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত হয়েছিল চিত্র প্রদর্শনী। জুনিয়র বিশ্বকাপ হকিতে সেমিফাইনালে ভারত। সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত 32টি মিউটেশন ঘটিয়েছে, যার বৈজ্ঞানিক নাম B1.1529। ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হল, এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। প্রাথমিক তথ্য প্রমাণে আরও দেখা গিয়েছে যে ওমিক্রনের পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। অর্থাৎ যারা আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের সাধারণত দ্বিতীয়বার আক্রান্ত হবার দৃষ্টান্ত কম হলেও ওমিক্রনের ক্ষেত্রে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারতেও শেষ পর্যন্ত ঢুকে পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজনের খোঁজ মিলেছে বলে এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, কর্ণাটকে দুই আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তদের কন্ট্যাক্ট ট্রেসিংও করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর। ওমিক্রনে আক্রান্ত ওই ভারতীয়দের সংস্পর্শে মোট 218 জন এসেছেন। তাদের মধ্যে 5 জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ বেড়েছে। মন্ত্রকের যুগ্ম সচিব টুইট করে জানিয়েছেন, এখনও পর্যন্ত ওমিক্রনের যেসব রোগীর হদিশ মিলেছে সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোন উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে। বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও চিন্তার কেন্দ্র। ইতিমধ্যে দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিমান বন্দরগুলিতে আরও কিছু বিধিনিষেধ জারি করার কথা ভাবছে। যাত্রীদের আরও বেশি করে স্ক্যানিং করানোর কথাও ভাবা হচ্ছে। ওমিক্রন নিয়ে চিন্তা বেড়ে চলেছে বিশ্বে। এই আবহে দক্ষিণ আফ্রিকার গবেষকরা কিছুটা স্বস্তির আশ্বাস শোনাল। ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ নাও করতে পারে এমন জল্পনা শোনা গিয়েছিল, কিন্তু এ বিষয়ে আশ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকার চিকিৎসক গবেষকরা। বলা হয়েছে, ওমিক্রনের প্রভাবে দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে না এখনই, তবে এখনই এই ভাইরাসের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, কারণ নভেম্বরের শেষ সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মিলেছে এর। হুয়ের ডিরেক্টর জেনারেল জানিয়ে দিলেন, বিশ্বের 23টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট, এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। দিনটাকে মনে রাখার মতো প্রতিবন্ধী মানুষেরা দেশ আর পৃথিবী জুড়ে রয়েছেন, যাদের সাফল্য অনুপ্রেরণা দেয়। ঘরের কাছে ইংলিশ চ্যানেল পেরোনো সাঁতারু মাসুদুর রহমান বৈদ্যকে যেমন ভোলা যাবে না কোনোদিন, তেমনি 2020 প্যারাঅলিম্পিকে ভারত 5টি স্বর্ণপদক সহ মোট 19টি পদক জিতেছে। প্যারাঅলিম্পিকের মতো ইভেন্টে অবনি লেখারা, সুমিত আন্তিল, দীপা মালিক, দেবেন্দ্র ঝাঝারিয়া, মারিয়াপ্পান থাঙ্গাফেলু, বরুণ সিং ভাটিদের মতো খেলোয়াড়রা তারকা।
শুধু জাতীয় আন্তর্জাতিক স্তরে অসংখ্য খেতাব জিতেছেন তাই নয়, দেশের সর্বোচ্চ খেলাধুলা ও অসামরিক পুরস্কারে সম্মানিত প্রতিবন্ধী ক্রীড়াবিদেরা। গত মাসেই কে ভাই ভেঙ্কটেশ পদ্মশ্রী পুরস্কার নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে। তবে কেবলই নামজাদারা নন, হয়তো বাড়ির পাশেই রয়েছেন এমন কেউ, যিনি প্রতিনিয়ত প্রতিবন্ধকতা পেরিয়ে জিতে যাচ্ছেন নিত্যদিনের যুদ্ধগুলো। একদিকে চিত্রটা এরকম, অপরদিকে 2016 সালে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকার আইন জারি হয়েছে ঠিকই, কিন্তু তার প্রয়োগ 2021-এও প্রায় নেই বললেই চলে। শিক্ষাক্ষেত্রে যে অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছে এই আইনে, তার বাস্তবায়ন কোথায়? আর পড়াশোনা? এই প্যান্ডেমিক সময়ে অনলাইনের যুগে যেখানে সাধারণ সুস্থ শিশুদেরই পড়াশোনা চ্যালেঞ্জের মুখে, সেখানে যে সমস্ত শিশুদের ব্রেইল পদ্ধতিতে স্পর্শের মাধ্যমে পড়তে হয়, তারা তো একযুগ পিছিয়ে গেল। সর্বোপরি সমাজে সাধারণ মানুষের সচেতনতার একটা বিরাট অভাব রয়ে গেছে। আমাদের সকলের কর্তব্য এই সচেতনতা বাড়ানো। এই বিষয়ে আমরা কথা বলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঈশান চক্রবর্তীর সাথে। শুনবো তার কাছেই বর্তমান ছবিটা ঠিক কিরকম। নমস্কার, আমি ঈশান চক্রবর্তী। গত প্রায় 1.5 ইয়ার যাবত আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমাদের এডুকেশন সিস্টেম কমপ্লিটলি বদলে গেছে, একটা আমরা সি চেঞ্জ দেখেছি। এবং এই নতুন এডুকেশন সিস্টেমে, এই অনলাইন এডুকেশন সিস্টেমে যেটা এখন আমাদের নিউ নর্মাল, সেখানে আমরা জানি সকল ছাত্রছাত্রী তাদের নানা রকমের সমস্যা তারা ফেস করেছে, কারণ আমরা সেইভাবে ইকুইপড ছিলাম না, আমাদের দেশ, আমাদের সমাজ সেইভাবে ইকুইপড ছিল না এই নতুন এডুকেশন সিস্টেমকে, এই অনলাইন এডুকেশন সিস্টেমকে রাতারাতি অ্যাডাপ্ট করে নেবার জন্য। কিন্তু যে বিষয়টা আমাদের প্রায় আলোচনার বাইরেই থাকে, এবং সেই বিষয়টা আজ 3rd ডিসেম্বর আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি, যে প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীরা, যারা স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, তাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো কিন্তু বিপুল, এবং আমরা প্রায় এগুলো অনেক সময় উপেক্ষা করি, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে ভুলে যাই। অনলাইন এডুকেশন কখনোই প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের কাছে একটা মিনিংফুল এডুকেশন সিস্টেম হয়ে উঠতে পারে না, তার কারণ আমাদের মাথায় রাখতে হবে যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বা ট্যাকটাইল এক্সপিরিয়েন্স কিন্তু ডিজেবল পার্সনদের ক্ষেত্রে, ধরা যাক যারা ভিজুয়ালি ডিজেবল পার্সনস, যাদের দৃষ্টি প্রতিবন্ধকতা আছে, যাদের দেখবার অসুবিধা আছে, যাদের দেখবার এবং শোনবার অসুবিধা আছে একই সঙ্গে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে, ডেফ ব্লাইন্ড মানুষদের ক্ষেত্রে বা ভিজুয়াল ইম্প্যাড মানুষদের ক্ষেত্রে কিন্তু এই 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 ট্যাকটাইল এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প সম্ভব নয়। এমনকি যারা মানসিক প্রতিবন্ধী মানুষ, যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবলড স্টুডেন্টস, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই ট্রেনিং সেন্টারে গিয়ে, স্কুলে গিয়ে, তাদের পিয়ারদের সঙ্গে, তাদের বন্ধুদের সঙ্গে মিক্স করে, সোশ্যালাইজ করে, সেখান থেকে শেখা, জিনিসপত্র ছুঁয়ে অভিজ্ঞতা নেওয়া, সেখান থেকে সেইভাবে শেখা, এটার কিন্তু কোনো বিকল্প অনলাইন এডুকেশন সিস্টেম হতে পারে না। আমরা জানি যে অনলাইন এডুকেশনে যে এই যে পিপিটি দেখানো হচ্ছে, স্ক্রিন শেয়ার করা হচ্ছে, জুম, গুগল ক্লাসরুম, গুগল মিটে যে সমস্ত ক্লাসেস হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই যারা, ধরা যাক যাদের শ্রবণ প্রতিবন্ধকতা আছে, যারা, যাদের কানে শোনবার অসুবিধা আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই এডুকেশন সিস্টেমটা কতটা মিনিংফুল হচ্ছে? এখানে কি সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার সবসময় রাখা যাচ্ছে? যে স্ক্রিন শেয়ারে যে পিপিটিসগুলো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসগুলো দেখানো হচ্ছে, সেগুলো যারা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রী, তারা কি সেগুলো দেখতে পাচ্ছে? এবং মোস্ট ইম্পর্টেন্টলি, ট্যাকটাইল এক্সপিরিয়েন্সটা ইজ অলমোস্ট নট দেয়ার। রিডার রাইটার সার্ভিস, আমরা জানি যে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, তাদের গবেষণা, তাদের পড়াশোনার ক্ষেত্রে রিডার এবং রাইটার, যিনি অনুলেখক হবেন এবং যিনি বইগুলি ছাপার অক্ষরে লেখা বইগুলি পড়ে দেবেন, তাদের সার্ভিস কতটা ইম্পর্টেন্ট? কিন্তু এই অনলাইন এডুকেশনের মধ্যে দিয়ে সেই সার্ভিসটা কি আমরা পাচ্ছি? সেভাবে কি অ্যাক্সেসেবল করা যাচ্ছে বইপত্রগুলো? এবং মোস্ট ইম্পর্টেন্টলি, সোশ্যালাইজ করা, অন্য বন্ধুদের সঙ্গে আদান প্রদান করা, তাদের কাছ থেকে তাদের, আমি সাহায্য শব্দটি ব্যবহার করতে চাইছি না, তাদের কোঅপারেশন, তাদের সহযোগিতা পাওয়া, সেইটা অনলাইন এডুকেশন সিস্টেম, যেখানে আমরা প্রায় প্রত্যেকে এক একটা বিচ্ছিন্ন দ্বীপে রয়েছি, সেটা কিভাবে সম্ভব? তাই আজকে 3rd ডিসেম্বরে আমি আবারও এমফাসাইজ করছি অনলাইন এডুকেশন এবং যারা স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, তাদের সমস্যা, এটা আমার মনে হয়
আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বড় করে আলোচনার মধ্যে নিয়ে আসা উচিত। নমস্কার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9831-68789, 9331-67135, 7044-76277 নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট www.brototiparampara.in। শান্তিনিকেতন আশ্রমে শিল্পাচার্য নন্দলাল বসুর তত্ত্বাবধানে শুরু হয়েছিল নিভাননী বসুর শিল্পজীবন। নিভাননী দেবীর চিত্রে মুগ্ধ হয়ে স্বয়ং রবীন্দ্রনাথ যার নাম দিয়েছিলেন চিত্রনিভা। কলাভবনে পড়ার সময় তিনি সঙ্গীত ভবনে গিয়ে এসরাজ, বীণা, সেতার, গান সবই শিখতেন। তার চিত্রকলা একান্ত রূপে তার নিজস্ব, তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত। ঋষি রবীন্দ্রনাথকে ঘিরে মায়ের স্মৃতি রোমন্থন করলেন মেয়ে ডক্টর চিত্রলেখা চৌধুরী। গত 28 নভেম্বর কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চিত্র প্রদর্শনীর সূচনা করলেন শিল্পীর মেয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, পশ্চিমবঙ্গ সংগ্রহালয় সমিতির সভাপতি ডক্টর শচীন্দ্রনাথ ভট্টাচার্য, বিশ্বভারতী রবীন্দ্র ভবনের চিত্রশালা তত্ত্বাবধায়ক ডক্টর প্রদীপ্ত কুমার মণ্ডল, অধ্যাপক ডক্টর সুকল্যাণ চন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন মনসিজ মজুমদার, প্রশান্ত দাও, অভিষেক রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রকৃতির রূপ, রস, গন্ধ, বর্ণ নিয়ে গ্রামীণ জীবনের সরলতার চিত্র ফুটে ওঠে তার চিত্রকল্পে। তার শিল্পচেতনায় ফুটে উঠেছে নব্য ভারতীয় শিল্পের আদর্শ, বললেন চিত্রকলা সমালোচক মনসিজ মজুমদার। কথা হলো, আমি অলরেডি বক্তৃতা করেছি, এটা বক্তৃতাতে বলেছি যে চিত্রনিভা চৌধুরী যে যুগের শিল্পী, সেই যুগটা ছিল জাতীয়তাবাদী চেতনার একটা প্রবল উন্মেষের সময়। অর্থাৎ 20 শতকের প্রথম 3 দশক ছিল যে ভারতীয় চেতনার জাগরণ, ভারতীয়তার চেতনার জাগরণ। হ্যাঁ, এবং আমাদের সেই সময় যে ভারত শিল্প বা নব্যবঙ্গীয় শিল্পের যে সৃষ্টি হয়েছিল, যেটা অবনীন্দ্রনাথ শুরু করেছিলেন, পরে এটা আরও অনেকে এগিয়ে নিয়ে যান, সেটার মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে ভারতীয় যে পরিচিতি শিল্পে সেটা প্রতিষ্ঠিত করা, তার ছবিতে একটা ভারতীয় পরিচিতি থাকবে, দেখলেই মনে হবে এটা ভারতীয় শিল্পীর আঁকা এবং এটা ভারতীয় ছবি। সেই কাজটা অবনীন্দ্রনাথ শুরু করেছিলেন মোটামুটি 1907-1906 এরকম থেকে। তারপরে সেটা যেহেতু সেই সময় ভারতীয় জাতীয়তাবাদের প্রবল চেতনা জেগে উঠছে, সেহেতু ওইটা যে নব্যবঙ্গীয় বা ভারত শিল্প যেটা, এটা পরে ভারত শিল্প বলে পরিচিত হলো, কারণ সমস্ত ভারতবর্ষ মেনে নিল অবনীন্দ্রনাথের এই শিল্প আন্দোলনে, মানে আদর্শকে, যে ভারতীয় শিল্প, এটা এর পরে আর কখনো কোনো কিছু হয়নি। এবং যথারীতি সারা ভারতবর্ষের লোক আসতে লাগলো, প্রথমে অবনীন্দ্রনাথের কাছে শিখতে, পরে শান্তিনিকেতনে, এবং লখনৌ, বোম্বে, লাহোর এসব জায়গায় শিক্ষক এখান থেকে ট্রেন্ড হয়ে সেসব জায়গায় শেখাতেও লাগলেন। সমস্ত ভারতবর্ষে ব্যাপ্ত হয়ে গেল ভারত শিল্প, তখন বঙ্গীয় শিল্পই হলো না, ভারত শিল্প হয়ে গেল। এইটা প্রথম 3 দশক সমস্ত ভারতীয় ভারতবাসীকে সংস্কৃতিতে একটা নান্দনিক গোষ্ঠীবদ্ধ একটা একতা, একটা জাতিগত চেতনা তৈরি করেছে সমস্ত ভারতবর্ষে। এই অবদানটা ছিল তখন এই বাঙালির নব্যবঙ্গীয় স্কুলের বা পরে যেটা ভারত শিল্প পরিচিত। চিত্রনিভা চৌধুরীর ছবির মধ্যে সেগুলো কি ফুটে উঠছে? আমরা তো দেখবো তাই, যে চিত্রনিভা চৌধুরী সেই আদর্শের মধ্যে থেকেই ছবি আঁকা এঁকেছেন, কারণ তিনিও
তার এটা হচ্ছে 108 বছর, তার মানে তার জন্ম হয়েছে 1913 তো 1913 তখন জাতীয়তাবাদের তো দারুণ উন্মেষ হচ্ছে। হ্যাঁ, ন্যাচারালি তিনিও স্বাভাবিকভাবেই সেই জাতীয়তাবাদের আদর্শের মধ্যেই বড় হয়েছেন, চেতনা পুষ্ট হয়েছে। এবং তিনি যখন ছবি এঁকেছেন তখন এই নব্য ভারতীয় শিল্প বা নব্যবঙ্গীয় শিল্প, যেটি পরে নব্য ভারতীয় শিল্প হলো, সেই শিল্প সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তো তিনিও সেই আদর্শের মধ্যেই লালিত হয়েছেন, তার শিল্প চেতনাও সেই আদর্শে লালিত হয়েছে। প্রদর্শনীতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী স্বপন সোম, দেবারতী সোম, ঋতুপা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরায়ণ শিল্পগোষ্ঠী সহ অন্যান্য শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রীমতী শম্পা বটকপ্যাল। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। নমস্কার, আজকে স্পোর্টস রাউন্ড আপে আপনাদের স্বাগত। শুরুতেই আমরা চোখ রাখব জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে। এবারের জুনিয়র বিশ্বকাপ হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বুধবার কোয়ার্টার ফাইনালে এক রুদ্ধশ্বাস ম্যাচে তারা 1-0 হারালো বেলজিয়ামকে। বলা যেতে পারে টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে হারের এক মধুর প্রতিশোধ। টোকিওয় ভারতের সিনিয়র দল 2-5 হেরেছিল বেলজিয়ামের কাছে। এদিন ম্যাচের 21 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন শারদানন্দ তিওয়ারি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিডফিল্ডার বিষ্ণুকান্ত সিংহ। 3 ডিসেম্বর সেমিফাইনালে বিবেক প্রসাদদের লড়াই করতে হবে 6-বারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে, যারা এদিন টাইব্রেকারে 3-1 হারিয়েছে স্পেনকে। এবারে ব্যাডমিন্টন। ইন্দোনেশিয়ায় ওয়ার্ল্ড ট্যুর ব্যাডমিন্টন ফাইনালসে অভিযান শুরু হল পিভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্তের। বালিতে বুধবার শ্রীকান্ত হারালেন ফ্রান্সের টোমা জুনিয়র পোপোভকে, ফলাফল 21-14, 21-18। পিভি সিন্ধুর ম্যাচ ছিল ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে। বিশ্বের 27 নম্বর প্রতিপক্ষকে তিনি হারান অনায়াসে 21-14, 21-16 ফলে। এটাই ব্যাডমিন্টনের বছরের শেষ প্রতিযোগিতা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পরে সিন্ধু কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হননি, তবে 3 জায়গায় সেমিফাইনালে খেলেছেন। তাছাড়া ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে তিনি 2018 চ্যাম্পিয়নও হয়েছিলেন। এই গ্রুপে সিন্ধুকে পরের 2টি ম্যাচ খেলতে হবে যথাক্রমে জার্মানি এবং থাইল্যান্ডের বিরুদ্ধে। এই দুজনের বিরুদ্ধেই সিন্ধুর অতীত রেকর্ড বেশ ভালো। বুধবার আইএসএল এর তৃতীয় ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে 1-5 গোলে লজ্জার হার হলো মোহনবাগানে। ম্যাচের 4th মিনিটে গোল খাওয়া শুরু এটিকে মোহনবাগানে। তারপর থেকে একবারের জন্য মনে হয়নি যে তারা ঘুরে দাঁড়াতে পারে। খেলা যত গড়িয়েছে তত নিষ্প্রভ দেখিয়েছে তাদের। মোহনবাগান ইস্টবেঙ্গলের চিরাচরিত ঘটি বাঙালের লড়াই থেকে আজও বেরোতে পারলেন না দুই দলের সমর্থকেরা। মোহনবাগান গোল খাওয়ার শুরু থেকেই একের পর এক তীর্যক মন্তব্য ভেসে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কারণ প্রথম ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে প্রথমার্ধেই 3 গোল দিয়ে ম্যাচ শেষ করে দিয়েছিল এটিকে মোহনবাগান। বুধবার নিজেরা প্রথমার্ধে 3 গোল হজম করায় তখনই ম্যাচ শেষ হয়ে গেছিল সবুজ মেরুনের জন্য। এদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কানপুরে প্রথম ম্যাচটি অমীমাংসিত থেকে যায় ভারতীয় বংশোদ্ভূত 2 নিউজিল্যান্ডার ক্রিকেটারের লড়াইয়ে। এবার অপেক্ষা দ্বিতীয় ম্যাচের ফলাফলের। আজকের স্পোর্টস আপডেট আপাতত এটুকুই, দেখা হবে পরের আপডেটে। নমস্কার। ইয়াসের পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহবিদরা বলছেন বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে, ঘূর্ণিঝড় হয়ে খুব তাড়াতাড়ি তা আছড়ে পড়বে উপকূলে। এই ঘূর্ণিঝড় জাবাদের প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। ইতিমধ্যে 7 জেলায় বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, সেই সঙ্গে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। আর এই দুর্যোগের আশঙ্কায় হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে উপকূলবর্তী জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এদিকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের 8টি দল রাজ্যে মোতায়েন করেছে কেন্দ্র। কলকাতা পুরসভাও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে,
শহরে জল জমা রুখতে ইতিমধ্যে 76টি পাম্পিং স্টেশনকে সক্রিয় রাখা হয়েছে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধে 7:30টায়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।